আমায় কালকে একজন মেসেজ দিচ্ছে অভিষেককে ইলেকশনের আগে গ্রেফতার করব কেন কি করেছে দেখেছেন তো রাজনৈতিক মহলে জল্পনা কিন্তু ছিলই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে সেই জল্পনা আরও গতি পেলো ঠিক কি বলেছেন বা কি আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোডের ছাত্র পরিষদের সভা থেকে পরিষ্কার তার গলায় শোনা গেল আশঙ্কার সুর তিনি বলতে লাগলেন ওর কম্পিউটারগুলো যা ছিল সেগুলো নিয়ে নিয়েছে মানে একটা কাউকে ইনফর্ম পর্যন্ত করেনি নিজের ইচ্ছে মতো ঢুকে যাচ্ছে নিজের ইচ্ছে মতো করেছে সুপ্রিমো আশঙ্কা করে প্রকাশ করে বলেন যে গতকাল একজন থেকে মেসেজ পেলাম লোকসভা নির্বাচনের আগে অভিষেককে গ্রেপ্তার করবে লোকসভা ভোটের আগে তৃণমূলকে চাপে ফেলতে প্রতিহিংসা পরায়ণ মোদী সরকার এই কাজ করতেই পারে বলে আশঙ্কা তার সেই সঙ্গে তিনি মনে করছেন ইন্ডিয়া জোটের ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা এবং সম্পত্তি একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ে ভীত কেন্দ্রীয় সরকার লোকসভা ভোট এগিয়ে আনতে পারে চলতি বছরের শেষ বা আগামী বছরের গোড়ায় তারা সাধারণত নির্বাচন করাতে পারে আর সেই নির্বাচনে গেরুয়া শিবিরের জয়ের পথে মূল কাঁটা তৃণমূলকে অপদস্থ ও বিব্রত করতে দলের সর্বথা ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে যে কোনো ছোটোই গ্রেপ্তার করা হতে পারে বলে মনে করেছেন মমতা তবে এভাবে যে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না তা সভামঞ্চ থেকে স্পষ্ট করে দিয়েছেন মমতা অভিষেক দুজনেই তারপরে কতগুলো ফাইল নিজেরা তৈরি করে নিয়ে গেছে নিয়ে গিয়ে সেগুলো ঢুকিয়ে দিয়েছে আরে ভাই তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও আমরাও কম বড় ওস্তাদ নয়